गुड मॉर्निंग ऑल फ्रेंड, वेलकम बैक टू माय अनदर चैनल डेली ब्लॉग बनाली। तो सब भाई के स्वागत, बुक भरा भालोबासा निये आर एकटा सकाल निये तोमादेर काछे चले एलाम। नमस्कार माने ऑल फ्रेंड के देखो, आमी ठीकभावे सेरकम भिडियो दिते पाच्छी ना, कारण एटार ब्यथा शरीरटा भालो छिलो ना एई कारणे। तो आजके थेके रेगुलारि भिडियो पाबे। आर तोमादेर सबार মানে কটা করে জামা হয়েছে এটার জন্য না খুব চুলকায় চোখটা জানো তো, মানে এতটাই চুলকায় মানে কি বলবো, ঠিক মতো চুলকাতে পারি না, তো গড়গড় গড়গড় করে। তো পুজোর আগে কী অঘটন ঘটলো তোমরাই বলো। তো মন মেজাজ ভালো নেই, তা যাই হোক তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে চোখটা বেঁচে গেছে, এটাই মঙ্গল। আর সকালটা শুরু করছি আমি সকাল 8:30 থেকে। তোমরা অবশ্যই আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখো, অনুরোধ রইল। চলো সঙ্গে থেকো, সারাদিন কীভাবে কাজ করছি দেখো। খাবো তো যে কী খাবে আজকে, তো যে খাবে আজকে পারলে জি, কী খাবে পারলে জি খাবে আজকে, চার প্যাকেট পারলে জি, এক প্যাকেট নিয়ে আসি পারলে জি বিস্কুট খাবে আজকে আমার সোনাটা। কী দিয়ে খাবে দেখবে, কুচি কুচি, এ দেখো শুধু দিলাম খেলো না, দেখো দেখো চা দিয়েছি, কি হলো তোর আবার, কেন কেন দেখেছো, চা দিলাম বলে খেলো, পেকে গেছে পেকে গেছে ছেলে। আস্তে আমার হাতে লাগবে না শোনাই, ঘর বসেই পড়লো, চা বিস্কুট খাবে বলে কেউ না কেউ খাবে বন্ধুরা, শোনো খায় হাতে খাবে হাতে খাবে, আর বিস্কুট আবার মানে চা দিয়ে বাটিতে গুলে দিলে হবে না, এরকম করে খাবে। আজকে হচ্ছে তোমার তেলের তরকারি, আর হবে তোমার তিন পিস মাছ আছে, একটা মাকে দেবো আর বাপ আর মেয়ে দুটো একটা একটা খাবে, ছোটো মেয়ের তো থাকবে না এই বাড়িতে, তার ওই খাবে। আর তেলের তরকারি করবো, একটা পাঁচ মিশের তরকারি করবো, আলু পটল ভেন্ডি ভেন্ডি নেই কুমড়ো বেগুন দিয়ে, চিংড়ি মাছ আছে অল্প এটা দিয়ে করবো, আর তেলের তরকারি আর মাছ আছে তিন পিস মাছের ঝোল, আর দুজন মাংস যেমনি হয় সেটা করবো। তো পরপর পরপর এগুলো রান্না করে নিই, তারপর আমাদের কাছে আসছি ঠিক আছে। বেগুন কাটি আগে, তেলের তরকারিটা করে নিই, লুজ থাকলে হবে না বন্ধুরা। বেগুন নিয়ে এলাম, চলো রান্নাটা করে নিই কাজ করি। দেখো তেলের তরকারি করছি, দুজন মাংস বসিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা কেমন হচ্ছে খেয়ে বলবো ঠিক আছে। এটা ভেটকি মাছের তেল,
চলো কি রান্না করে নি। দেখলে পেঁজো শোলা কচুরিও খায়, তা মেয়ে নিয়ে এসছে কচুরি তরকারি, চলো খেয়ে নি। তারপর রান্না বান্না সারতে হবে, ডবল ডিউটি। তরকারি কমপ্লিট হয়ে গেছে, দেখো এটা তরকারি হয়ে গেছে। এখানে এখন নিরামিষ তরকারি চিংড়ি দিয়ে করবো। তিন পিস মাছ আছে, তিনজনে খেয়ে নেবে, আলু দিয়ে ধরে। রান্নাঘরের বিহাল অবস্থা পরিষ্কার করবো একবার। খাচ্ছি বাবা, আরে চুলে দিতে হবে তো কিছু। কলেজ বন্ধ হলো, এখন যাব মেয়ের কাছে, কলেজের কাছে চা খেতে। চা না করবো না, মাথা ধরে রয়েছে। একবার অফিসে চা খেয়েছি, ও চা দুধ চা না খেলে তোমরা তো জানোই মাথাটা ধরে থাকে। কেমন কালো কালো দাগ হয়ে গেছে দেখো, এটা দেখো। ওকে চলো, ভগবান যে কি চেয়েছে ভগবান জানে। টাটা বন্ধুরা, পরে আসে। এই বিল্ডিং এ চলে এলাম, তোমাদের জানো যে নাইট ডিউটি এই বিল্ডিং এ করতে হয়, তা চলে এসছি, ঠিক আছে পরে আসছি। এই খাবার দাবার তোমরা তো জানোই যে তরকার রুটি নিয়েছি, জানো কিনা জানি না, হয়তো বলতে ভুলে গেছি, তা যাই হোক বলে দিলাম। এখন তরকার রুটি নিয়েছি, মলম দেওয়া হয়নি, যেটা মলম দেব। বরফ শেক শেক সকালবেলা দিয়েছিলাম, তার আগে দিতে পারিনি, তারপরে এখানে কোথা থেকে দেবো বলো, তার জন্য দিইনি। এটা শক্ত হয়ে রয়েছে, খুব ব্যথা হচ্ছে। তো যাই হোক, কালকে সকালবেলা বাড়ি যাব, কালকে আমার মর্নিং ডিউটি নেই, পরশু দিন আছে আমার মর্নিং ডিউটি। ওকে চলো বন্ধুরা, টাটা, খাওয়ার সময় আবার পরে আসবো, ঠিক আছে টাটা। আমাদের বলেছিলাম না, এই দেখো ডিম তরকা হাফ প্লেট, আর দুটো রুটি নিয়ে নিলাম, লঙ্কা আর পেঁয়াজ তো বানতা হে, তো খা লেতে হে থোড়া সা, ফির আয়েঙ্গে আপ লোককে সাথ বাতচিত করনে, ঠিক আছে। থোড়া সা হিন্দি বোল দিয়া, তকলিফ হোগা তো মাফ করনা। তো চলো খেয়ে নি বন্ধুরা, তারপর তোমাদের কাছে আসছি। ওকে টাটা।